দর্শক শ্রোতা, অনেকদিন পরে একটা ভালো কাজ করলাম। এই ছেলেটিকে আমি কিছু উপকার করলাম। আপনারা পুরো ভিডিওটি দেখতে পারলে বুঝতে পারবেন, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দয়া করে। তো আমি তাকে অনেকক্ষণ বললাম যে আমার কাছে টাকা নাই, তুমি আমাকে এমনি দাও। তো আসলে এই ছেলেটা আমাকে দিচ্ছিল না, তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল যে সে বলছিল যে এখনো পর্যন্ত একটা প্যাকেটও বিক্রি করতে পারে নাই, সেজন্য আমার কাছে অনেক বেশি খারাপ লাগলো। তো আমি জাস্ট তার সাথে একটু মজা করলাম যে দেখি সে আমাকে এমনি দেয় কি না। তো সে আমাকে এমনি দেয়নি, সে চলে যেতে চাইছিল। তো আমি তাকে ডাক দিলাম, যে বললাম যে ভাইকে এক প্যাকেট দাও, ভাইয়ের কাছে তো টাকা নাই, যে এক প্যাকেট আমাকে এমনি দাও। আসলে সে দিচ্ছিল না, তো আমি জাস্ট ওকে মানে দেখতেছিলাম যে আসলে দেয় কি না। সে চলে যেতে চাচ্ছিল, তো আমি তাকে ডাক দিচ্ছি যে তারাও আমি নিব। তো অনেকক্ষণ তার সাথে দুষ্টামি করলাম, তাকে জিজ্ঞেস করলাম যে তুমি বাদাম কেন বিক্রি করো, পলাকে কেন করো নাই। তো সে আমাকে বলে যে আমার আমরা গরিব, এই জন্য পলাকা করতে পারি নাই। তো আসলে এরকম হাজারো ছেলে রয়েছে যাদের অবস্থান অনেক খারাপ, বাদাম বিক্রি করে, বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে, তাদের পরিবারকে চালায়। এরকম হাজার হাজার আমাদের পথ শিশু রয়েছে। তো তারপরে আমি বাদামটা নিয়ে নিলাম, তার বাদামের দাম হচ্ছে 10 টাকা, আমি 20 টাকা দিয়ে তার কাছ থেকে এক প্যাকেট বাদাম নিয়ে নিলাম। তো আমার কাছে ভালো লাগছিল না, তারপর নিয়ে নিয়েছিলাম। তো আপনারা সবাই এরকম পথ শিশু দেখলে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।